খাগড়াছড়ির রামগড়ে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত পৌরসভার মাস্টারপাড়া থেকে রামগড় পৌর ভবন এলাকা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, লোকসমাগম ও 4 বা তার অধিক ব্যক্তি একত্রে চলাচল করা নিষেধ। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, কেউ 144 ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।